ঢাকনাটা আমি একটু লাগা দিচ্ছি। এটা তুমি দেখো, আমি একদম এটা সম্পূর্ণ খুলি নাই, একদম পাউডার করে দিছি, মানে এক ফোঁটা কোনো রকমের আঠ নাই। সো ফ্রেন্ড, যেমন লোকজন আছি নতুন আরো একটি ভিডিওতে, এই ভিডিওতে আপনাদেরকে দারুণ একটা ব্লেন্ডার দেখাবো, যেটা হচ্ছে সারা ব্লেন্ডার, আর এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। মূলত এটা খুবই পাওয়ারফুল, দেখেন এখানে কিন্তু কাঁচা হলুদ আছে, একদম সবচেয়ে কঠিন যেটা এই থেকেও শক্ত কাঁচা হলুদ, এটাকে ব্লেন্ড করে দেখাও একদম ছাতুর মতো হয়ে যাবে। আর এখানে আছে আদা, তাই না? আদা, পেঁয়াজ, ওকে, এগুলো সবকিছু আপনাদেরকে ব্লেন্ডার করে দেখাবে হচ্ছে আব্দুর রহিম ভাইয়া। এই মধ্যে আছে সময় ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার স্যার, আমাদের সাথে বরাবরের মতো আছে সময় ট্রেডার্স এর ওনার আব্দুর রহিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম বিয়াস রহমতুল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আমার যে সম্মানী ভাই বোনরা আছেন, আজকে আমি একটা সারার ব্লেন্ডার দেখাবো। এটা হলো আপনার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে পরিচিত ব্র্যান্ড, মাত্র 750 ওয়াট। এতে এটা ব্লেন্ডারটার আমি আমার এই 20-21 বছর বয়সে আমি অনেক বিক্রি করছি, আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করে নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি এই ব্লেন্ডারে কখনো আদা রসুন করে হলুদ গুঁড়া করে দেখাই নাই, এমনি ভিডিও দিছি চলছে। কিন্তু আজকে আমি এটা হলুদ গুঁড়া করবো, আদা করবো, পেঁয়াজ করে আমি আপনাদেরকে একটু দেখাবো। 750 ওয়াটের এটা যে এত শক্তিশালী একটা ব্লেন্ডার, দুইটা বাটি কিন্তু ক্লক সিস্টেম, আর এটা ঢাকনাটা কিন্তু অনেক হেভি দেখেন, এবং এটার একটা ফাইবারের জগ আছে, আনব্রেকেবল জগ, বেলেটগুলো দেখেন অনেক হেভি, 6টা বেলেট। আর এটার ভিতরে লাক্সি ফালুদা জুস করার জন্য, ফ্রেশ জুস করার জন্য এই ছাকনিটা, আর এটার ভিতরে হলো আপনার মাংস কিমা টিমা করার জন্য, আর এখানে যে বেলেট বাটিটা দেখছেন এটা হলো আদা রসুন করার জন্য, এটা হলো আদা রসুন করার জন্য এই বেলেট 4টা, এটা আদা রসুন মাংস কিমা টিমা করার জন্য, হেভি কিন্তু হেভি, আর এটার জন্য হলো জুস করার জন্য, এটা হলো 6টা বেলেট জুস করার জন্য, এটা হলো হলুদ করার জন্য। তো আপনারা যারা হলুদ করবেন, আমি একটু জিনিসটা দেখা দিচ্ছি কিভাবে করবেন, আর এটা হলো জুস, আর এটা হলো আদা রসুন করার জন্য। তো এখানে লক সিস্টেম কিন্তু, আর এটা কিন্তু মোটর সেফটি, এই যে লক লাগা দিলাম, এটা কিন্তু মোটর সেফটি, অটো সার্ভিস বেকার সহকারে আপনার 750 ওয়াট, আর 100% কিন্তু কপার মোটর। তো এখানে বাস্তবে এই যে তিনটা জগ আছে, তিনটা জগ কিন্তু নন ম্যাগনেট, অন্য অন্য ব্লান্ডারের তুলনায় কিন্তু আপনার অন্য কোম্পানির 2টা জগ, আর এটার কিন্তু 1টা জগ 100 বার। যেমন জাইপ্যান ব্লেন্ডার আপনারা দেখবেন কিনবেন, জাইপ্যান ব্লেন্ডারের জগগুলি কিন্তু অনেক পাতলা পাতলা, অনেক পাতলা, আর জাইপ্যানের মোটরগুলো হলো কপার মোটর না, কিন্তু অ্যালুমিনিয়াম মোটর। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, এখানে এই যে ব্লেন্ডারগুলো দেখছেন, এটা হলো আপনি ব্লেড খোলার জন্য, এই যে ব্লেড খোলার জন্য, এই ব্লেডগুলো খোলার জন্য ব্লেড চেঞ্জ করা যায়, আর এগুলার প্রত্যেকটা বাটি কিন্তু আপনার লক সিস্টেম, এখানে লক লক লাগা দিলে আপনারা সুন্দর এটা লকে লকে, মনে করেন আপনারা যত কিছুই আছে করতে পারবেন, হাত দিয়ে ধরে রাখতে হবে না, ছেড়ে দিলে হবে। তো আমি আজকে আপনাদেরকে একটু করে দেখাবো। তো ব্লেন্ডারটা তার আগে একটু জিনিসটা আমি দেখা দিচ্ছি, দেখেন এটা হলো 750 ওয়াট, কিন্তু আইডব্লিউ এই এই মনোগ্রামটা আপনারা দেখবেন, অরিজিনাল ছাড়ার মধ্যে কিন্তু আইডব্লিউ এই মডেল নাম্বারটা থাকবে, এই মনোগ্রামটা থাকবে, এই মনোগ্রাম ছাড়া যেটা সেটা বুঝবেন যে অরিজিনাল না। আর এটা কোম্পানিতে 2 বছরের মোটর ওয়ারেন্টি আছে, মানে 2 বছর মোটর ওয়ারেন্টি মানে 20 বছর ইউজ করতে পারবেন, 5 বছর সার্ভিস ফ্রি আছে। আর এই ব্লেন্ডারটার এই যে দেখেন, এটা হলো আপনার এখানে যে 750 ওয়াট, হ্যাঁ, এটা হলো আপনার 220 বোল্টে চলবে, এবং এটার আরপিএম হলো আপনার 8000 আরপিএম। আচ্ছা, 8000 আরপিএম। তো এগুলো আপনার একটা ব্লেন্ডার, অন্য অন্য কোম্পানির ব্লেন্ডার নেবেন 2টা, আর এটা কিনবেন 1টা। তো আমরা আজকে বাস্তবে আপনাদেরকে দেখা দিব, একটু আদা রসুন করে দেখা দিই, তারপর আমি হলুদটা করে দেখা দিব আপনাদেরকে। এই যে দেখেন, একটু আদা আর একটু পেঁয়াজ, সেটা আমি আজকে একটু, এক একটা আদা কত বড় দেখেন আপনারা একটু, আর এক একটা আদা কত বড় বড়, আর এক একটা পেঁয়াজ কত বড় বড়। আমার অনেক ভাই বোনরা বলে যে আদা রসুন হয় না, ভাই ঠিক মতন আদা রসুন ব্লেন্ডার হয় না। আমি আজকে দেখেন দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিবেন আপনারা সাথে। তো এটা কীভাবে আপনারা করবেন আমি একটু দেখা দিচ্ছি, একদম মনে করেন যে লকটা লাগা দিবেন, এই যে লক লাগা দিলাম, হলুদটা আমি পরে করে দেখাবো, একটু দেখেন আপনারা, আগে একটু পুশ করে নেবেন সবসময়, 1 মিনিটও লাগবে না, দেখবেন হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না, ডিং ডিং।
একটু ভাইয়া তোমার দেখাই দিলাম 20 সেকেন্ড হইছে মাত্র একদম ইয়া হয়ে গেছে 20 সেকেন্ড হইছে মাত্র মানে এক ফোঁটা কোন রকমের আঠ নাই আমি আপনাদেরকে একটু মানে দেখা দিচ্ছি 20 সেকেন্ড হইছে 1 মিনিট হয় না অনেক আমার ভাই বোনরা বলে যাদা রসুন ব্লেন্ডারের মধ্যে হয় না মিনি হয় না বাই হয় না আপনারা যদি এটার মধ্যে এক ফোঁটা আজ দেখাইতে পারেন এই আদা রসুনের মধ্যে আমি এই ব্লেন্ডারটা সম্পূর্ণ গিফট করব আপনাদেরকে সম্পূর্ণ গিফট কেউ যদি প্রমাণ করতে পারেন যে আদা রসুন এটার মধ্যে হয় না বা মনে করেন যে এক ফোঁটা আঁশ থাকে আমি যে চা না আদা দিছি এক একটা আঁশ কত বড় বড় দেখেন এগুলার এক একটা আঁশ কত বড় বড় তো এগুলা মানে করা আপনাদেরকে দেখানো মানে এই যে দেখেন পানির মতন করে দিলাম আঁশ ছাড়া এখন আমি আজকে আপনাদের সামনে হলুদ গুঁড়া করব 20 সেকেন্ডে মাত্র এখানে আমার আধা কেজি এক কেজি কিন্তু আদা রসুন আমি আধা কেজি এখানে আধা কেজিতে কম প্রায় 300 গ্রামের মতন করে দিলাম ফুল পেস্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে এখন হলুদ গুঁড়া করে দেখাবো এই বাটিটা দেখেন আমি লাগা দিচ্ছি লক করে নিতে হবে আপনাদের এখন আপনারা এটার ভিতরে হলুদটা দিয়ে দেন এই যে হলুদটা দিয়ে দিলাম আলাম হলুদটা দিয়ে দিলাম ঢাকনাটা আমি একটু লাগা দিচ্ছি একটু সবসময় আপনারা সাইডে কিন্তু একটু পাঞ্চ করে নিতে হবে ভাইয়া তুমি দেখো আমি একদম এটা সম্পূর্ণ খুলি নাই একদম পাউডার করে দিছি আপনারা মনে করেন যে যেটা পাউডার হলুদ বাসাবাড়িতে আপনারা কিন্তু মেশিনে ভাঙানোর পরেও কিন্তু চালতে হয় তো আমি কিন্তু আজকে দেখেন এখানে কোনো বাস্তবে আপনারা আপনারা বাসাবাড়িতে যদি মেশিনও ভাঙান তখনও কিন্তু হলুদ আপনার চাইলে নিতে হয় এখন আপনি মনে করেন এটা চাকনি দিয়ে চালেন আপনি সম্পূর্ণ আপনার হাতের মধ্যে ধরলে আপনারা বুঝতে পারতেছেন যে হলুদটা কি পাউডার ছাড়া হাতের মধ্যে কিন্তু এইভাবে লাগবে না ওটা পাউডার হয়েছে দেখে কিন্তু হাতের মধ্যে লাগছে আর এটার মধ্যে কিন্তু কত বুশি আছে শুকনো আমরা শুকনো হলুদ ময়লা আছে সেটা শুদ্ধে কিন্তু করছি তো আপনারা এখানে যখন দেখবেন যে এরকম পাউডার হয়েছে এখন আপনার মনে করেন রাইতের দেখা গেলাম হঠাৎ করে মনে করেন আপনি গ্রামে থাকেন অনেক দূরে থাকেন বাজারে যাইতে পারতেছেন না আপনার ঘরে আলাম হলুদ আছে আপনি 250 গ্রাম হলুদ নিয়ে সুন্দর গুঁড়া করে তরকারি রান্না করে নেন এক নম্বর জিনিসটা পাবেন ভেজালটা পাবেন না বাজারে যাইতে হবে না তো এই যে আজকে হলুদ গুঁড়া যে আমি গুঁড়া করে দেখালাম এই ব্লেন্ডারটা 750 ওয়াট তাহলে এটা শক্তিশালী কত এটা আপনারা বুঝেন যে 2000 ওয়াট ব্লেন্ডার আপনাদের কিনতে হবে না তাহলে 750 ওয়াট 750 ওয়াট আর আদা রসুন করে দেখালাম মাত্র 20 সেকেন্ডে কত বড় বড় আস আর আদা কত বড় বড় রসুন কত বড় বড় সেটা আপনারা বাসা বাড়িতে কিন্তু খাতা আরো ছোট ছোট করে নেন আর এই আদা অনেকে খান না কেন আজ বড়া এটা করতে গেলে মনে করেন যে ঠিক মতন দেখা গেল বাটা হয় না আজ থেকে যা এই ব্লেন্ডার নিলে আপনাদের ব্লেন্ডারের আদা যত বড়ই কিনেন আর যত বড় আসে থাকুক মনে করেন যে আজ থাকবো না একদম পানির মতন হয়ে যাবে আস মানে পানি যেরকম না মনে করেন যে ঢেউয়ের লগে চলে যাবে এরকম মনে করেন আর ঢেউয়ের লগে চলে যাবো গা তো আমি এখানে দেখা দিলাম এই একটা ফাইবারের জুস করার জন্য এটা ফ্রেশ জুস করার জন্য এটার ভিতর দিয়ে আর এখানে আপনার তিনটা বাটি একটা জুস জুস ফালুদা করার জন্য এই দুইটা হলো যত ধরনের মশলা আছে সব করার জন্য তো এই যে ব্লেন্ডারটা অটো সার্গেট বেকার সহকারে মোটর সেফটি আপনারা এই ব্লেন্ডারটা আশা করি যারা কিনবেন 20 বছর ব্লেন্ডার কিনতে হবে না এটা যদি কিনেন দামাকা অফার চলে এটা রেট বাজারে 6000 টাকা 6200 টাকা না একবারে হোলসেল প্রাইস এটা মাত্র আপনারা এক সপ্তাহের জন্য আমার এই অফারটা আছে 5500 টাকা 5500 টাকা দামাকা অফার এই প্রাইসটা কিন্তু থাকবে না হয়তো কিন্তু এই ব্লেন্ডারটার প্রাইস কিন্তু আবার চলে আসবে 6000 টাকা এটা আপনাদের জন্য আমি একমাত্র 5500 টাকা দিছি পরবর্তীতে 6000 টাকা রেট হবে আপনারা যত দ্রুত অর্ডার করতে পারেন এই প্যাকেটটার মধ্যে দেখেন এখানে কোম্পানি কিন্তু হলুদ মরিচ যত কিছু আছে সব কিছু করতে পারবেন দেয়া দিছে তো আমি এটা মোটরের কিন্তু প্রথমে বলে দিছি 2 বছর কোম্পানি আমার মুখে বললে হবে না 2 বছর মোটর ওয়ারেন্টি 5 বছর সার্ভিস ফ্রি 2 বছরের মধ্যে মোটর কোনো সমস্যা হলে আমরা মোটর চেঞ্জ করে দিব সম্পূর্ণ 5 বছর সার্ভিস ফ্রি পাবেন আর এগুলো করে দেখা দিলাম প্রাইস বলে দিলাম ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং থানা জেলা সদরে যেখানে নিতে চান ঘরে বসে অর্ডার করেন মিয়াকো ডিজনি প্যানাসোনিক রিকো সারা তারপর আপনার আমার এখানে আরও বিভিন্ন কোম্পানি আছে আরও 7-8টা কোম্পানি আছে আপনারা আইসা নিতে পারবেন আমার দোকানের নাম সুমায়া ট্রেডার্স দোকান নাম্বার 140-40-41
এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালা আমাদের শোরুম আর ঢাকা 1205 এটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের পাশে দেখবেন একটা সিটি ব্যাংক আছে আপনি প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের এখানে এসে আপনারা ফোন দিলে আমরা রিসিভ করে শোরুমে নিয়ে আসবো আর কেউ যদি চিন্তা অসুবিধা হয় তাহলে টিএনটি নাম্বার মোবাইল নাম্বার এগুলো ইমো আছে ভাইবার মেসেঞ্জার আছে এখানে ঢাকা নিউ মার্কেট এসে আমাদের শোরুমে আসার ঠিকানাটা আপনারা যোগাযোগ করলে আমরা শোরুমে নিয়ে আসবো আর গেটে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে জিজ্ঞাসা করলে হবে যে আমরা সুমায়া ট্রেডার্সে যাবে ডাইরেক্ট সরাসরি আমার দোকানে চলে আসবেন গেট দিয়ে ঢুকলে দেখবেন সুমায়া ট্রেডার্স একটা লাল সাইনবোর্ড জ্বলে এই সাইনবোর্ডের সাথে আপনারা এখানে আইসা বিশ্রিয়া বাইর করে নেবেন আর ঢাকার বাইরের থেকে যেভাবে আপনারা অর্ডার দেন সেভাবে নিতে পারবেন তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম।